ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসে সবাইকে। সবাই ভালো করে ঘোরো, আনন্দ করো, মজা করো। আর আজকে তো পঞ্চমী, আজকের আমি ঠাকুর দেখতে যাব না, একটা অন্য জায়গায় যাব, মাসির বাড়িতে। তো মাসির নাতির হচ্ছে মুখে ভাত, তো সেখানে যাব। গিয়ে কী কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন স্নান করা হয়ে গেছে, তো এবার রেডি হব, তারপর যাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে যাওয়ার জন্য। আমরা বালিগঞ্জে চলে এসেছি 9:57 ট্রেন, তো এখন 9:40 বাজে। শিয়ালদা থেকে ছাড়বে 9:57 থেকে, দাঁড়িয়ে আছি, ট্রেন আসলে আমরা যাব আমার মাসির বাড়ি। ট্রেনে উঠে পড়েছি আমরা, এখন আমার পাশে বসে আছে আমার বোন, মাসির মেয়ে আর ভাই, আর এখানে সবাই বসেছে, মা, মাসি, বাবা, মিশো, দিদা সবাই বসে আছে, গল্প করছে ওরা। দুপুরবেলা ফুচকার স্টল বসিয়েছে, তো যে যতগুলো ফুচকা খেতে পারে। আমি 10টার মতন ফুচকা খেয়েছি। এটা হচ্ছে অরেঞ্জ জুস, আমরা এখন খাবো, মানে আমি এখন খাবো অরেঞ্জ জুস। ওকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে করে যায়। এখন বসে রয়েছে মার করে দাদু, বাইরে দিকে গিয়ে দাঁড়াও, তাহলে কি ওরা তো একটু গরম ভালো ছেলে একদম সত্যি। আমরা বেরোই,
উপহারগুলো পেয়েছে সেগুলো খাটের ওপরেই আছে, এগুলো এখনো খোলা হয়নি।